এখন কিন্তু একটা ব্যাপার তোমাদের ক্লাসে ক্লিয়ার করবো, যে এই ব্যক্তিটি কে, যীশু সেনগুপ্ত নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি অন্য কোনো ভিলেন, যে যার হচ্ছে গল্পে একটা বিশাল বড় টুইস্ট রয়েছে। তো সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে। হ্যালো গাইজ, আই এম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি কিন্তু তুফানি আমার টাইটেল ট্র্যাকটাই কিন্তু শুনছি, আমার কম্পিউটারের পেছনে চলছে। তো এই যে ব্যক্তিটি, যেটা ঠিক তুফানের এই টাইটেল ট্র্যাকের মধ্যে কিন্তু তাকে শেষের দিকে দেখতে পাওয়া গেছে, যার মুখটা কিন্তু রিভিল করা হয়নি, তার কিন্তু মুখটা বন্ধ থেকেই কিন্তু তিনি বন্দুক ছুটছে, গুলি ছুটছে, তো সেই সিনটা দেখানো হয়েছে। যেহেতু তার মুখ দেখানো হয়নি, সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে যে এনার হচ্ছে গল্পে বিশাল বড় কোনো একটা অবদান রয়েছে এবং গল্পে একটা টুইস্ট রয়েছে, যেটা হয়তো ক্রমশ প্রকাশ্য অথবা আমরা সিনেমা হলে গিয়ে সেটা দেখতে পাবো। তো এখন ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে প্রচণ্ড কথা উঠছে, যে এই ব্যক্তিটি কে। একতরফের মত হচ্ছে এটা যীশু সেনগুপ্ত, কারণ তার যেটুকু অংশ দেখা যাচ্ছে এবং তার হাইট সেই নিয়ে বলা হচ্ছে, কেউ কেউ বলছে যীশু সেনগুপ্ত, তো কেউ কেউ বলছে প্রসেনজিৎ চ্যাটার্জি, তো আবার কেউ কেউ বলছে না এটা টলিউডের সৌরভ দাস, কেউ কেউ বলছে ওম সাহানি। তো বিভিন্ন কিন্তু নাম উঠে আসছে, টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন নাম উঠে আসছে। তো বেশিরভাগ মানুষেরই কিন্তু বক্তব্য এই ব্যক্তিটি হচ্ছে যীশু সেনগুপ্ত। তো ব্যাপারটা হলো, মুখটা কিন্তু দেখা যায়নি। তো আমার মতে এটা কিন্তু যীশু সেনগুপ্তও নয়, এটা প্রসেনজিৎ চ্যাটার্জিও নয়, এটা কিন্তু ওম সাহানিও নয়, এটা কিন্তু সৌরভ দাসও নয়। তো কে? আমার মতে ইনি হয়তো কেউই নয়, সেই রকম কেউই নয়, একজন হয়তো সাধারণই কেউ হতে পারে, বা হয়তো এমন কেউ হতে পারে যেটা হয়তো এদের মধ্যে কেউ নয়, অন্য কেউ। কারণ এই ব্যক্তিটিকে প্রসেনজিৎ চ্যাটার্জি, সৌরভ দাস এবং ওম সাহানির মধ্যে কিন্তু ফেলা যায় না। তাদের যে হাইট, তাদের যে লুক, তার সঙ্গে কিন্তু এই ব্যক্তিটি যায় না। এবং বাকি রইল যীশু সেনগুপ্ত। তো আমার মনে হয় না যীশু সেনগুপ্ত, এই কারণেই যেটুকু লুক দেখা গেছে, যে যখনই ভিডিওটা তার দিকে ক্যামেরাটা করা হয় হালকা করে যেটুকু দেখা গেছে, তাতে আমার মনে হয় না এটা যীশু সেনগুপ্ত হতে পারে, এমনি সাধারণ কেউ বা অন্য কেউ, যেটা কিন্তু এদের মধ্যে কেউ পড়ছে না। তো আমি ভুলও হতে পারি, হতে পারে যীশু সেনগুপ্তের, কারণ যেহেতু রিভিল করা হয়নি বা এইটা নিয়ে কোনো অফিসিয়ালি কিছু বেরোয়নি বা কিছুই বোঝা যাচ্ছে না। তো কী হতে পারে সেটা, মানে স্পেশাল কেউ, মানে এর পেছনে কি কোনো টুইস্ট রয়েছে নাকি সাধারণ কিছু ব্যাপার, তো সেটা নিয়ে কিন্তু বিশাল বড় দ্বন্দ্বে রয়েছে সবাই, এবং আমিও রয়েছি। সেটা ক্রমশ প্রকাশ্য হয়তো হলে গেলেই সেটা বুঝতে পারা যাবে যে কে। তো এর জন্য আমাদের কিন্তু হলে যেতে হবে। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কার মনে হচ্ছে, তোমাদের কী কী যীশু সেনগুপ্ত মনে হচ্ছে। যদি মনে হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করো, যাদের কমেন্ট বেশি হবে, বেশি জনার মনে হলে হয়তো কিছু তো ব্যাপার রয়েছে। কমেন্ট জানাতে ভুলো না। নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে, টাটা।